হে ভ্রিয়ান আমি শ্রী আমার আজকের টপিক হল ওপেন পোর্স বা মুখের বড় রুম ছিদ্র তোমার যদি এন্টার পোর্স থেকে থাকে তুমি তাহলে এটাকে পারমান্ট সলিউশন তিন থেকে চার দিনের মধ্যে ঘরোয়া উপাদান দিয়ে কীভাবে করতে পারবে আজকে সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে তো তোমাকে যেটা প্রথমেই করতে হবে তুমি বাড়িতে ফেরার পর যেখান থেকেই হোক তুমি যখন বাড়িতে ফিরবে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবে ঠিক আছে যাতে তোমার মুখে কোথাও কোনো নোংরা না লেগে থাকে এরপর তোমাকে একটা মুখে প্যাক ইউজ করতে হবে সেই প্যাকটা তৈরি করার জন্য তোমার চারটে জিনিস লাগবে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডিম যার কুসুমটা বাদ দিয়ে দেবে দিয়ে সাদা অংশটুকু তুমি শুধু নেবে এরপর তোমার লাগবে একটা প্রমাণ সাইজের টমেটো যেটা মিক্সিতে ভালো করে তুমি ব্লেন্ড করে নেবে তিন নম্বর যেটা লাগছে সেটা হচ্ছে বেসন দেড় চামচ হ্যাঁ চার নম্বর এবং শেষ উপকরণ সেটা হচ্ছে নিমপাতা বাটা পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম নিমপাতা বাটা তোমার প্যাক অনুযায়ী তুমি মিশিয়ে নেবে এটাকে খুব ভালো করে মিশিয়াবে মেশানোর পর যেখানে তোমার ওপেন পোর্সটা বেশি আছে যে পোর্সগুলো যেগুলো বড় বেশি সেখানটা ভালোভাবে লাগাবে এবং পুরো মুখটাতেই ওটাকে প্যাকটাকে ভালোভাবে লাগিয়ে নেবে এবার এই প্যাকটা শুকিয়ে যাবার পরে মুখটাকে প্লেন জল দিয়ে পরিষ্কার করে নেবে ডিমটা কোন কাজে আসছে সেটা হচ্ছে তোমার মুখের যে ব্লকেজগুলো আছে সেটা ক্লিন করে দেবে আর বেসন হচ্ছে এন্টার ব্লকেজকে সম্পূর্ণভাবে ওয়াইপ আউট করে দেবে আর টমেটো টমেটো হচ্ছে তোমার স্কিনটাকে টাইটনিং করবে আর ভিটামিন সি বাড়িয়ে তোমার মুখের ড্যামেজটাকে সম্পূর্ণভাবে সারিয়ে দেবে আর নিম পাতার গুণ আগুন তো আমার প্রত্যেকেই কিছু না কিছু জানি নিমপাতা তোমার মুখের যে ব্যাকটেরিয়ার কারণে তোমার পৌষগুলো ছড়িয়ে যাচ্ছে সেটাকে খুব সুন্দরভাবে সারিয়ে তুলবে সারিয়ে তোমার মুখটাকে খুব সুন্দর করে তুলবে ঠিক আছে আচ্ছা এটা সপ্তাহে তোমার তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে আর এক সপ্তাহ ব্যবহার করার পরই তুমি বুঝতে পারবে তোমার ওপেন পোর্সগুলো অনেকটা ছোট হয়ে গেছে অনেকটা কমে গেছে ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন মুখ পরিষ্কার করার পর তোমাদেরকে অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নিতে হবে সেটা কেনা হোক কি বানানো হোক যেটাই হোক ঠিক আছে কারণ অ্যালোভেরা জেল ফেস টাইটনিংয়ের ভীষণ ভালো উপকারী এবং মুখের যে পোর্সগুলো আছে সেগুলোও রিমুভ করতে সাহায্য করে ঠিক আছে এই রেমেডিটা তুমি যদি লাগাতার ইউজ করতে থাকো হানড্রেড পারসেন্ট তোমার এই পোর্সগুলো সব কিন্তু পুরোটা সেরে যাবে ঠিক আছে আজকে আমার এই রেমেডিটা যদি ভালো লেগে থাকে তোমার আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমার এতে রকম উপকার পাচ্ছ ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর বেল বাটনটা টিং টং করে দিও চলো টাটা বাই বাই